দেশের নাম শুধুমাত্র ভারত রাখা নিয়ে তুঙ্গে বিতর্ক, সেই আবহে বিতর্ক আরো বাড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ইন্ডিয়া নয়, দেশের নাম শুধুমাত্র ভারত রাখা হবে, যার বা যাদের পছন্দ হবে না তারা বাইরে চলে যেতে পারেন বলে মন্তব্য করলেন তিনি। রবিবাসরীয় সকালে খড়গপুরে চা চর্চা থেকে হুমকি দিতে শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। শুধু তাই নয়, সব পাল্টে যাচ্ছে যেমন দেশের নামও পাল্টে যাবে, কারো আটকানোর ক্ষমতা নেই বলেও হুঙ্কার দিতে শোনা গেল তাকে। ভারতের নাম পরিবর্তনের কন্ঠবাদী রয়েছে আমার এখানকার টিএমসির বন্ধুরা, হয়তো জানেই না কি ভারত কি ইন্ডিয়া কেন বলছে, নেতারা বলছে, ওনারা বলছে। সিপিএম লোকের খুব কষ্ট, যারা চিরদিন ফিরেছে, তামিলনাড়ি করেছে, চামচাগিরি করেছে, রাশিয়ার টাকায় পার্টি করেছে, খেয়েছে, বউ বাচ্চাকে পালন করেছে, সব করেছে। আর চায়না আমার বাপ ও আমার কাকা এরকম বলেছে, তাহলে কষ্ট হয়। আমি বলছি ভারতবর্ষের মুম্বাই কি নাম ছিল আগে, বোম্বে ছিল, কে নাম দিয়েছিল, ব্রিটিশরা মুম্বাই বলতে পারত না, তার নাম পাল্টে ছিল মাদ্রাস, কোথায় আছে আজকে চেন্নাই হয়ে গেছে, ব্যাঙ্গালোর বেঙ্গালুরু হয়ে গেছে, গুয়াহাটি 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 হয়ে গেছে, আর কলকাতা ক্যালকাটা থেকে কলকাতা হয়ে গেছে, ব্রিটিশরা বলতে পারত না নাম পাল্টে ছিল, সেটাকে কাশি বেনারস হয়ে গেছিল, কাশি হিন্দু ইউনিভার্সিটি বেনারস হয়ে গেছিল, সব পাল্টাচ্ছে আর পাল্টে দেবো আমরা, কোনো বাপের বেটার হিম্মত নেই আটকে রাখ। ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না ভারত বাইরে যাবে, যে ইন্ডিয়া খুঁজবে ভিতরে গিয়ে খোঁজো, কোন ইন্ডিয়া হাউস আছে কি কি আছে যেখানে সাবারকর থাকতেন, ভারতে কোন ইন্ডিয়া থাকবে না, ভারত থাকবে। তো আপনি আপনার রাজ্যে যারা বিরোধিতা করছে, তামিলনাড়ুর লোক বিরোধিতা করছে, তাহলে তোরা মাদ্রাসকে চেন্নাই করলি কেন, ঔরঙ্গাবাদকে সম্ভাজিনগর করা হয়েছে, সমাজ রাজধানী ছিল শিবাজি মহারাজের ছেলে, সেরকম বাকি কোথাও ব্রিটিশরা, কোথাও পর্তুগিজরা, কোথাও মুঘলরা, যারা 1000 বছর আমাদের দেশকে পরাধীন করেছিল, গোলাম করেছিল, তাদের কোন স্মৃতিচিহ্ন ভারতবর্ষে থাকবে না, কোন বাপের বেটা হিম্মত থাকবে করো। কলকাতার রাস্তাঘাটে বহু ব্রিটিশের মূর্তি ছিল, কোথায় আছে, একটা দুটো এখন রয়েছে, সব তুলে উপরে ফেলবো আমরা, খালি বিজেপি ক্ষমতায় আসুক, সেগুলো নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামে রাখা হয়েছে, মিউজিয়ামে থাকা জিনিস মিউজিয়ামে থাকবে, রাস্তায় থাকবে না, গোলামীর চিহ্ন, সকালে উঠে আমাদের ছেলে পুলে দেখবে বিদেশিদের মুখ চলবে না, ওখানে ভগীরথের চিহ্ন থাকবে, শঙ্করাচার্যের মূর্তি থাকবে, ঔরঙ্গজেব রোড দিল্লিতে মুসলিম শাসক অত্যাচারী ছিল পাল্টে দেওয়া হয়েছে, আর একজন মুসলিমের নাম এপিজে আব্দুল কালামের নামে আছে, যে আমাদের বাড়ির ছেলে, যে মিসাইল ম্যান ভারতকে শক্তিশালী করেছেন, তিনি ভারতীয়, তার নামে হয়েছে, সব পাল্টাবে। যাদের ভারত বা ইন্ডিয়া শুনে আনন্দ হয়, ভারত শুনে পেট ব্যথা হয়, তারা যেখানে আনন্দ থাকবে চলে যান, ভারতবর্ষে থেকে ইন্ডিয়া করা যাবে না, ভারতকে সম্মান দেওয়া হচ্ছে, এই ভারত নতুন ভারত, এটা ইন্ডিয়া হবে না। সেজন্য যারা নিজের রাজ্যের নাম পাল্টাচ্ছে, পশ্চিমবঙ্গ যে রাজ্য আছে এই রাজ্যের নাম পাল্টাবার জন্য মমতা ব্যানার্জি 3 বার প্রস্তাব নিয়ে এসেছেন, পাস করেছেন বিধানসভায়, যদিও মমতা ব্যানার্জি যে প্রস্তাব পাস করেন সেটা কোনো কাজ করেন না লোক দেখাবার জন্য,